ডজনে 15 টাকা বেড়েছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকার মতো। সরবরাহ কমে আসাকে দাম বাড়ার কারণ হিসেবে দেখছেন বিক্রেতারা। চড়া ইলিশের বাজারও, 1 কেজির ওপরে প্রতিটি ইলিশের দাম 1200 থেকে 1300 টাকা। বাজার ঘুরে জানাচ্ছেন ইমতিয়াজ হাসান। ডিমের বাজারে অস্থিরতা কমছেই না। রাজধানীর কারওয়ান বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 টাকায়, গত সপ্তাহে যা ছিল 120 টাকা। মহল্লার দোকানগুলোতে দাম আরও বেশি। শুধু ডিমই নয়, বেড়ে চলেছে মুরগির দামও। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকায়, আর সোনালি মুরগির কেজি 310 টাকা। গত সপ্তাহ ছিল 60-65, এই সপ্তাহে বেচতেছি আমরা ব্রয়লার 175-70। তেলের দাম বাড়ার কারণে ওখানে আমরা গাড়ি ভাড়ার দাম বেশি, ইলাক মালার দামটা একটু বেশি পড়ে। 15 টাকা বাড়ছে ডজনে লাল ডিমে, গত সপ্তাহে ছিল হলে 120 টাকা। ডিমের সাপ্লাই হলো কম, ফার্মেকে দেখতেছি অনেকই মুরগি কম, বুড়া মুরগি আছে, নতুন প্রোডাকশন কিছু কিছু মুরগি উঠাইতেছে, ওইগুলো উঠাইলে হয়তো ডিমের দাম কিছু কমার সম্ভাবনা আছে। বাজারে শোভা ছড়ালেও এবছর রূপালী ইলিশের দাম বেশ চড়া। কারওয়ান বাজারে 1 কেজি বা তার থেকে কিছু বেশি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়। 2 কেজি ওজনের ইলিশের দাম 1800 থেকে 2000 টাকা। বিক্রেতাদের দাবি, গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। আর 1 কেজির নিচে যেগুলা, এগুলা 1000-1050 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজি প্রতি 150 টাকা কম আছে। মাছের আমদানি খুব বেশি, সামনে তো মাছের দাম আরও কমবো। গত সপ্তাহে কেজিতে 2 থেকে 3 টাকা দাম কমার পর অপরিবর্তিত রয়েছে চালের বাজার। প্রতি কেজি বিয়ার 28 চাল বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়, মিনিকেটের কেজি 72 থেকে 73 টাকা। খুচরা বাজার স্থির থাকলেও পাইকারিতে দাম বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। গভর্নমেন্ট যখন আমাদেরকে ডিক্লারেশন করলো যে 20% ভ্যাট উঠাই দিছে, উঠে যাওয়ার পরে বাজারটা কিন্তু একটু নিম্নমুখী ছিল, কিন্তু যখন আবার বাইরে থেকে যেখান থেকে আনবে তারা যখন 20% প্লাস করছে, তারপরে কিন্তু তারা আবার শক্ত হয়ে গেছে। আগের মতোই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ভোজ্য তেল, চিনি, ডাল সহ অন্যান্য নিত্যপণ্য। ইমতিয়াজ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।